রংপুরের শিশু মাইশা মনি হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে নগরীর বড়বাড়ি এলাকা থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পিবিআই পুলিশ সুপার জানিয়েছেন, মামলাটি ছায়া তদন্ত করছেন তারা। সোমবার নগরীর বড়বাড়ি এলাকার মনোয়ার হোসেনের 5 বছর বয়সী সন্তান মাইশা মনি নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে নিহতের পরিবার।